হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বাজার থেকে রুই মাছ আনছি। রুই মাছের টুকরোগুলো আমার কাছে কেমন যেন অদ্ভুত মনে হয়েছে। মানে অর্ধেক টুকরা হচ্ছে একটু কালো কালো কালার, আর অর্ধেক টুকরা স্বাভাবিক কালার। ভাবতেছি এই মাছগুলা কেমনে খাবো। আর হচ্ছে এখানে নিয়ে আসছি বাইলার জোড়া, এখানে হাফ কেজি পরিমাণ। আর এখানে আনছি হচ্ছে এক কেজি পরিমাণ আনছি হচ্ছে এটা নদীর মাছ, মানে নামটা ভুলে গেছি, নামটা তো মনে নাই, নদীর মাছ ওইটা, ঠিক আছে। আর মাছগুলো আমি ফার্স্টে রুই মাছটা লবণ দিয়ে রাখছি, আর হচ্ছে বড় যে গুঁড়াটা ওইটা কেটে নিচ্ছি। খল্লাও আছে, বড় বড় খল্লা মাছ আছে, আর ডাইনকিনা মাছ, ডাইনকিনা মাছ বলে এটাকে নদীর। এই মাছগুলো বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমি শেষ সাথের জন্য আনছি, শেষ সাথে খাওয়ার জন্য। আর টমেটোগুলো আমি সস বানাবো, এই জন্য টমেটোগুলো ধুয়ে তারপরে একটা সাইডে রেখে দেবো। আজকে মনে হয় বানাতে পারবো না, আজকে কাজের অনেক চাপ, কালকে বানাবো। আজকে রেডি করে রাখবো, কালকে বানাবো। যাই হোক, টমেটো ফ্রিজে ছিল, প্রথম রোজার দিন কিনে আনছি কিন্তু বানানো হয় নাই সময়ের জন্য। আজকে রেডি করে রাখবো, কালকে বানাবো। আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আর আমি একে একে সব কাজই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ছোট যে মাছটা আছে সেটা আমি কুটে নিয়েছি, সবগুলো মাছই কুটা শেষ, বাইলা মাছটা কুটতে পারি নাই। বাইলা মাছটা ফ্রিজে রেখে দিছি, কারণ এত মাছ কুটা তো সম্ভব না। নদীর এই মাছটা কুটে ফ্রিজে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি। আর এখানে আবার রুই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু আমার একটা মনে সন্দেহ যে এই মাছটা কীভাবে খাবো। টুকরাগুলো দেখতেই পারতেছেন যে কালো কালো হয়েছে, আমার মনটা অনেক খারাপ। এখানে 500-490 টাকার মাছ, জানি না কীভাবে খাবো। তাও রেখে দেই, ওরা আব্বু আসলে দেখাবো, তারপরে যদি বলে খা মানে রান্না করতে রান্না করব, তাহলে আর রান্না করব না, জানি না কী করব। আমি ফ্রিজে রেখে দিছি। আর হচ্ছে প্লেট বাটিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিছি। প্লেট বাটি ধোয়ার পর তারপর হচ্ছে রান্নাঘরটাও ক্লিন করে, তারপর গোসল টোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে রান্না করে চলে আসবো আবার। এখন সব কিছু ক্লিন করতেছি। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটোগুলো কেটে নেই, টমেটোগুলো দিয়ে আমি সস বানাবো। যেহেতু আমি সময় পাই না, তাই আজকে কেটে কুটে ভাপ দিয়ে রাখবো, কালকে বানাবো। আর আমি কীভাবে টমেটোর সালাদ বানাই আপনাদের সাথে শেয়ার করব কালকের ভিডিওতে। আজ আর বানাবো না, তাহলে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাবে। আর এখানে শাক রাখছি, শাকটাও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। সব ধোয়া টোয়া শেষ করেই রান্নাঘর পরিষ্কার করে তারপরে চলে যাব গোসল করতে, গোসল করে নামাজ পড়ে তারপরে আমি আবার নিয়মিত ভিডিওটা শুরু করে ফেলবো। গোসল নামাজ সব কিছু কমপ্লিট করে আবার চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে আমি ফার্স্টে পেঁয়াজটি কেটে নিই, রান্না শুরুতেই তো আগে পেঁয়াজটা লাগে। পেঁয়াজ আজকে ছোট মাছ চরচড়ি করব, আর বেশি কিছু রান্না করব না। ফ্রিজে রান্না আছে, ডাল আছে, সবই আছে, ইফতারি বানাবো আর ছোট মাছ চরচড়ি করব। আর ফ্রিজে যা আছে সবগুলো শেষ করব, এই রাতে আর ওই রাতে খেয়ে শেষ করব।
আর এখন আমি ফার্স্টে আলুর চপটা বানিয়ে নিই, আর লবণ দিয়ে ছোট মাছটা রেখে দিছি, ওইটা চচড়ি করব আলু আলু আর টমেটো দিয়ে। আগে ইফতারিটা বানিয়ে একটা সাইডে রেখে তারপর ছোট মাছটা চচড়ি করে ফেলবো। প্রতিদিনের মতো ইফতারি বানানো কমপ্লিট। এখন হচ্ছে ছোট মাছটা চড়চড়ি করে ফেলবো, টমেটো পেঁয়াজ কুচি আলু কুচি, আর হচ্ছে দিব শুধু কাঁচা মরিচ, আর এত মানে সবজি দেব না, তাহলে ছোট মাছের চড়চড়িটা মজা লাগবে না। তাজা মাছটা আলু আলু টমেটো দিয়ে চড়চড়িটা করে ফেলবো, আর তেলও দিছি হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মাছটাও করে দিয়ে এখন আমি সামান্য পানি দিয়ে মাছটাকে চড়চড়ি করে ফেলবো। এটা হচ্ছে শেষ রাতের জন্য, আর এই রাতের জন্য আছে ওইগুলো আজকে মানে কালকে রান্না করছিলাম, তরকারি হয়ে গেছে ওইগুলো শেষ করব। আর ধনে পাতা কুচি দিয়ে তরকারির ঝোলটা একদম শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এই ফাঁকে হচ্ছে তরকারি হতে হতে আবার তরমুজটাও কেটে নেই, সময় তো হয়ে আসছে ইফতারির। রান্না বান্না কমপ্লিট, এখন হচ্ছে দারোয়ানকে ইফতারিটা দিয়ে আসবে আমার মেয়ে, মেয়েকে দিয়ে পাঠাবো। ফার্স্টে দারোয়ানের ইফতারিটা রেডি করে তারপর হচ্ছে আমরা আমাদেরটা করব। আর আমি ছোলাটা আগের দিন রান্না করছি বাসি দেখে আমি দারোয়ানকে দেই নাই, ছোলা বাদে সবই দিছি। এটা হচ্ছে আমি খুশিতে দেই, বাড়িওয়ালা তো ওনাকে দেয় ইফতারি, তারপরে আমি যেহেতু বাসায় সারা বছর ওনাকে দিয়ে অনেক কাজ টাজ করাই, রোজার মাসটা ওনাকে ইফতারি খাওয়াতে আমার ভালো লাগে, এই জন্য আমি ওনাকে রোজার মাসটা ইফতারি খাওয়াই। আর ওরা চলে আসছে বাসায়, নামাজ পড়তেছে, নামাজ পড়ার শেষে তারপর হচ্ছে আমি সব কিছু এখন আয়োজন করতেছি, সব রেডি, সময় আর বেশি নেই। খিচুড়িটা ছিল আমাদের জন্য সারপ্রাইজ, এটা হচ্ছে পাশের ফ্ল্যাটের ভাবি দিছে। আর ভাবছি যে যেহেতু বড় একটা প্লেটে দিছে তাহলে আর কি মানে আলাদা আলাদা করে খাবো, আমার হাজবেন্ড বলতেছে কি যে চলো সবাই মিলেই খাই, পরে আমরা চারজন এক প্লেটেই সবাই মিলে খিচুড়িটা খেলাম, অনেক টেস্ট লাগলো খিচুড়িটা। রাতে আর কোনো খাবারই খাই নাই, খিচুড়িটা খাওয়ার পর ইফতারি করে নামাজটা শেষ করেই তারপরে খিচুড়িটা খেয়ে ফেলছি। আজকের ইফতারির লাস্ট ফিনিশিংটা অনেক ভালো ছিল, আমার হাজবেন্ডের অনেক পছন্দ হয়েছে, কারণ তার খিচুড়ি তো অনেক পছন্দের জিনিস। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।